প্রশ্নোত্তর পর্ব চালু করার পূর্বে আমি কিছু নিয়ম বলতে চাই, বিশেষ করে আপনাদেরকে, যাতে এই প্রশ্নোত্তর পর্বটা সুন্দর এবং সুস্থ ভাবে পারি। প্রথম কথা হচ্ছে, যারা প্রশ্ন করবেন তারা নিজের নাম এবং পেশা বলবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, যে বিষয়ের মধ্যে প্রশ্ন করার চেষ্টা করবেন। তিন নম্বর হচ্ছে, যে প্রশ্ন করবেন একজন ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, তারপর অন্য ভাইকে তুলে দেওয়া দেবেন। যদি অন্য কেউ প্রশ্ন করার না থাকে তখন আপনি আবার করতে পারবেন। চার নম্বর, প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে, ভূমিকা করবেন না, আপনার যেটা মানে মূল তথ্য সেই প্রশ্নটাই শুরু করবেন, মানে ভূমিকা পাওয়া যায়। প্রশ্ন করবেন জানা এবং বোঝার জন্য, কাউকে ছোট করা বা খাটো করার উদ্দেশ্য নয়। প্রশ্ন আপনাদের একটা বিষয় মনে রাখবে, যে আপনাদের প্রশ্নের যে সব উত্তর আপনারা পাবেন না মনে করবেন না, সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ, আমি একজন ছাত্র মাত্র। ইমাম আহম্মদ বিন হাম্বাল 10 লাখ হাদিসের হাতে, ইমাম আহম্মদ বিন হাম্বাল 10 লাখ হাদিসের হাতে হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতে জানি না, আমি জানি না। তাহলে এবার আপনারা চিন্তা করুন, যে 10 লাখ হাদিসের হাতে ইমাম আহম্মদ বিন হাম্বাল যদি বলেন আমি জানি না, আমি জানি না, তাহলে আমার মতো নগণ্য ব্যক্তি যার কোন যোগ্যতাই নেই, যার কারণে টুটা ফাটা এমনি আপনাদের সামনে কথা বলছে, সেটি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে? সুতরাং এটা আমরা ধরে নিচ্ছি যে হতে পারে যে আপনাদের প্রশ্নের আমি 50% উত্তর দিতে পারবো, এমনি হতে পারে। সুতরাং এটা আপনি কখনোই মনে করবেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো। যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর যদি আমার জানা না থাকে তবে আপনাদের কাছে আমার শিক্ষা হবে। চতুর্থ পর্বটা আমি এত ভালোবাসি যে এদের বিশেষ করে আমার শিক্ষণীয় বিষয় খুব থাকে, শ্রোতাদের শিক্ষণীয় বিষয় থাকে, আমারও শিক্ষণীয় বিষয় থাকে। আর সেটা হচ্ছে যে এমন আপনারা প্রশ্ন করলেন যে প্রশ্নটা আমার জানা নেই, কিন্তু নতুন একটা যখন প্রশ্ন আসলো তখন আমি পরে ঘটনা করে বিভিন্ন ভাবে এই প্রশ্নটার উত্তর আমি বের করি। তাই কি হলো, আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্নোত্তরের মাধ্যম দিয়ে আমি একটা বিষয় জানতে পারলাম। সেখানে প্রশ্নোত্তর পর্বটা আমি যদিও সম্পূর্ণ উত্তর দিতে না পারি বা ভালো না পারি, কিন্তু আমাকে এটা ভালো লাগে। এবারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারেন। ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করলেন যে আজকে আমরা বিভিন্ন হারাতি আমরা যে মাঝে তাদের প্রায় বিভিন্ন যে দলমত যেগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এগুলো গ্রহণ থেকে না করে যদি কোরআন এবং সেই হাদিস অনুযায়ী যদি জীবনযাপন করি তাহলে এটা কি ঠিক আছে, এটি জানা পাওয়া যাবে? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাই, আপনি যদি যেটা হারাতি বলবেন বা বাকি বলবেন না, হামারি বলবেন না, টুকরা বলবেন না, যাই কিছু বলবেন, পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই কিংবা সই হাতে এমন কোন হাদিস নেই যেটা বলছে যে তোমরা নিজেকে হাতে দাবি করো কিংবা নিজেকে পাশে দাবি করো কিংবা আম্বানি বা পুরোপুরি আরেকটি বাদ করো, বরং পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান সুরা নম্বর 3 আয়াত নম্বর 100 দিলে ওয়া তাকিমু বিল হাদি লিল্লাহি জামিউ ওয়া লা তাফাররাতু, তোমরা সবাই মিলে আল্লাহর রসিকে দৃঢ়ভাবে ধরো এবং ধর্মকে বিলম্ব করিও না। তো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইসালা দিয়েছেন, আপনি কি করবেন? এতগুলো দলমত আপনি দেখতে পাচ্ছেন, হানাফিদের মধ্যে আমাদের কিছু গ্রুপ রয়েছে, দেওবন্দি বেলি আরো কিছু ও বিপক্ষে, আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পবিত্র কোরআন তোমরা আল্লাহর জন্য পবিত্র কোরআন এবং সেই আপনাকে দৃঢ় মনে করো, আঁকড়ে ধরে থাকো আর ঘরে ঘরে বিভক্ত হইও না। সুতরাং কোন ব্যক্তি যদি পবিত্র কোরআন এবং সহি হাদিস মোতাবেক জীবনযাপন করে, আর আমি আমার দেখতে বলেছি আল্লাহ 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 করে
যদি তোমরা আল্লাহ তাআলার দয়া পেয়ে যাও, আপনার জান্নাত পেয়ে যাও, তাহলে আকিল দারুল আল্লাহ অনুমতি করে রাসূল আল্লাহ অনুমতি করো। তারপর আয়াত আরো বেশি সম্পর্কে আরো বলা হল আয়াত নম্বর 3 এ ইসলামের মামুন জিলাই দেখুন লোকদের ইস্তিমা করো, অনুসরণ করো, তোমাদের প্রতিপালনের বিবাদ হলো তোমাদের যা অবস্থিত করা হয়েছে আমরা কোরআন হাদিস ওটাকে বাদ দিয়ে কোন অলিদেরকে মেল না। সুতরাং আপনার জন্য আমার জন্য প্রত্যেকের জন্য কোরআন এবং হাদিসই যথেষ্ট, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলাম উন্নয়ন করেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 ইসলাম কমপ্লিট। তাহলে কমপ্লিট 3-14 বছর আগে হয়েছে আর বিভিন্ন তরিকা বিভিন্ন মাদ্রাসা ক্রিশ্চিয়ানরা অনেক করে, তাহলে কেন আপনি নিজেকে বিভিন্ন কিছু দাবি করবেন? বরং আমাদেরকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চলার চেষ্টা করতে হবে, এটাই আমাদের উচিত। আপনাকে একটু নির্ভর করে দেবেন আমাদের অনেকে মধ্যে সলাতে তরিকামে যায় না, সহি হাদিস অনুযায়ী যে সলাতে তরিকা রয়েছে সেই তরিকামে যায় না। সহি হাদিস অনুযায়ী পা হবে কিবলার দিকে, আঙুলগুলো হবে কিবলার দিকে, এবং হাত কোথায় থাকবে? মুসলিম উম্মার ঐক্যমতে সহিহ বুখারী হচ্ছে পবিত্র কোরআনের পরে পরে সহি গ্রন্থ। আপনি যদি না সলাত কিভাবে আদায় করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত কেমন ছিল যদি আপনি জানতে চান, তাহলে আপনি সহিহ বুখারী কিতাবের সলাত আপনি পড়বেন, সেখানে বিস্তারিত ভালো পেয়ে যাবেন। আর যদি সংযুক্ত বইয়ের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের তরিকা কিছু জানতে চান, তাহলে খ্যাতনামা মুহাদ্দিস ও মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি একটা বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ইফাতুস সলাতুন নবী। আজকে উর্দুতেও হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলাতেও হয়ে গেছে, বাংলাদেশে বাংলাতেও সেটা হয়ে গেছে। সেই বইটা আপনি পড়বেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকায় সলাত ছিল সেটা আপনি পেয়ে যাবেন। কারণ আল্লাহ পরিষ্কার ভাবে সেই বুখারী তিনি হাদিসে বলছেন যে তোমরা সেই মতো সলাত আদায় করো যে মতো আমার সলাত আদায় করে দেখেছো। সুতরাং আপনাকে সেই মতো সলাত আদায় করতে হবে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আপনাকে সলাত আদায় করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কারণ এর আগে করেছি আল্লাহ তাআলা বলতে বলতে বলেছেন যে আজাব আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মডেল হচ্ছে তুই পায় না, হুজুর পায় না, সেজন্য যেহেতু আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য আমাদেরকে সলাত আদায় করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। আর যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সলাত আপনি জানতে চান, তাহলে মুসলিমদের ঐক্যমতে পবিত্র কোরআনের পরে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারী আপনি কিতাবুল সলাত অর্থাৎ নামাজ অধ্যায়ে আপনি করে দেবেন। অবশ্যই প্রশ্নটা এর বাইরে ছিলেন, তারপরে আমি আংশিক চিন্তা করছি। প্রথম কথা হচ্ছে এটা একটা ভুল ধারণার মধ্যে আমাদের মধ্যে আছে। আমরা সাধারণ ভাবে জানি, তিনি প্রশ্ন করলেন, প্রশ্ন করলেন যে কোরআনে 6,000 আয়াত আছে আর তার মধ্যে আল্লাহ জায়গাতে রয়েছে। প্রথম কথাটা আমি খণ্ডন করতে চাচ্ছি যে আমরা অনেকে জানি যে কোরআনের আয়াত হচ্ছে 6,000। এই কথাটা আপনি গ্রহণ করবেন, বাজারে পরিচালিত আছে কোরআনের আয়াত হচ্ছে 6,000, এটা কতটা সঠিক সেটা আমি বলার জন্য আরো এটার উত্তর দিতে এসেছি। প্রথম কথা হচ্ছে কেউ বললে 6,000, কেউ বললো আর কিছু, কেউ বললো আর কিছু। একটা কোনো দৃষ্টান্ত দিচ্ছি, ধরুন যে একটু আগে কোন জায়গাতে কোন একটা জিনিস পড়ে আছে, এখান থেকে আপনারা বলছি যে কি পড়ে আছে, ওটাকে কেমন দেখতে দেখতে রে, কে বলবে কিংবা পাহাড়ের কুকুর মধ্যে আছে নাকি, কেউ বলছে না না ওটা শিয়াল হতে পারে, কেউ বলবে আমাদের ছাগল হতে পারে, কেউ বলবে আর আপনারা কি করবেন পরীক্ষা করার জন্য কি করবেন, কোনো বুদ্ধি আছে আপনাদের কাছে থাকলে বলুন, বুদ্ধি নাই দেখতে হবে, কাছে গিয়ে দেখতে হবে, দেখলে ক্ষমতা সমাধান হয়ে গেল। আপনি বলছেন কুকুর, ও বলছে শিয়াল, ও বলছে সাপি, আর কিছু বলছে, আরে কানে কান লেগে নিন। এমন কথা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত যারা বাজারে পরিচালিত আছে 6,000 আয়াত আর কেউ বলবে আর কিছু, কোরআন আমাদের কাছে আছে গোল্লে হয়। প্রত্যেক সুরার শেষে আপনি দেখবেন, যেমন সুরা ফাতিহা সুরা নম্বর 1 দেখবেন তার লাখে লাখে সাপ, মানে 1-2-3 করে লাখ যে সাপ আপনি যোগ করেন ক্যালকুলেটারে বা লিখেন, তারপরে আপনি সুরা মাতায় চলে যান,
এইরকম ভাবে আপনি পুরো 114টা সুরার আপনি ক্যালকুলেটর হিসাব করেন, তারপরে আপনি দেখেন যে কতগুলো আয়াত আছে। 6,663 আয়াত কোথাও নাই, বরং আপনি দেখবেন যে 6,236 আয়াত রয়েছে। আপনার মতো একজন মন্ত্রী চাকরি করেন, আমার মতো মোল্লারা যদি বলে 6,663 আয়াত, যখন কোন অমুসলিম বুদ্ধিজীবী তারা তো বিশ্বস্ত ইসলামের খোঁজ বের করার জন্য তারা তো কাজ করছে। অনেকে আলহামদুলিল্লাহ তারা খুব বের করতে গিয়ে নিজের খুব ধরা করে তার এবং গ্রহণ করছে, আলাদা ব্যাপার। কিন্তু আপনার আমার কথা শুনে যখন সে গবেষণা করবে যে কোরআনের আয়াত কতগুলো দেখি, তখন সে যখন দেখবে যে কোরআনের আয়াত মোল্লারা বলছে 6,663 আর আমরা তো দেখতে পাচ্ছি 6,236 আয়াত, তার মানে কোরআন মাইনাস করা হয়েছে। কোরআন আর কোরআনের অবস্থান নাই, কোরআন মাইনাস হয়ে গিয়েছে। সেই জন্য কোরআন আজকে অচল, তার ধারণা আপনি কি আসবে না? সুতরাং আমাদের গবেষণা করতে হবে। এই আধুনিক যুগে গবেষণা করা খুব সহজ ব্যাপার, আমি আপনার সামনে আগে বলেছিলাম। আজকে আধুনিক লোকেরাও আপনি দেশের সম্পর্কে, আপনি জানালার সম্পর্কে জানতে চাচ্ছেন, কম্পিউটার মাঝে সফটওয়্যার আছে, সাহিত্য সফটওয়্যার, তার করুন জানালা রেখে দিন, তার করুন কোন হাতে কোন জায়গায় আছে পুরো বিস্তারিত দেখে নিন। খুব সহজ ব্যাপার। কিছুদিন আগে আমাদের কাছে বাংলা সফটওয়্যারটা ছিল না, আলহামদুলিল্লাহ এই মাত্র এক সপ্তাহ হলো আমাদের কাছে এসেছে, আমি গুলগা থেকে নিয়ে এসেছি আমার এক বন্ধুর কাছ থেকে, এবং আরো কাজ হয়েছে ব্যাপারে। তার আগে মাত্রাপাঙ্গা বলে একটা মানে আরবি সফটওয়্যার ছিল, যেটা প্রায় 6,000 এখন মনে 30,000 বই সেখানে লোড আছে। আপনি সেই 30,000 বই দিয়ে সার্চ করে আপনি এ করতে পারেন। আলহামদুলিল্লাহ সে বাংলাদেশে গেছে, সামান্য তবুও বিস্তার করে এবং কাজ চলছে। তাহলে এই যে ভুল ধারণাগুলো সৃষ্টি হচ্ছে, এভাবে আমরা আমাদের কাছ থেকে অমুসলিমরা তারা আরো ইসলামকে গবেষণা করতে আর গুরুত্ব করে যাচ্ছে। সুতরাং কোরআনের আয়াত 6,663 নয়, বরং কোরআনের আয়াত হচ্ছে 6,236। আপনারা গুনে দেখবেন, গুনে দেখার পরে আমাকে বলবেন যে ভাই আপনি ভুল করেছেন। আর তারা ইন্টারনেটে সার্চ করবেন, উইকিপিডিয়াতে যাবেন, বা অন্য জায়গায় দেখবেন বিস্তারিত আলোচনা আছে, আপনার সেখান থেকেও পেয়ে যাবেন। আর সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনারা সেই আয়াতকে বর্ণনা করবেন। দ্বিতীয় প্রশ্ন এটা যে কত জায়গায় আল্লাহ শব্দটা আছে, আমি এটা আপনাদের উদাহরণস্বরূপ বলেছিলাম, এটা আমি আপনাদের উদাহরণস্বরূপ বলেছিলাম, আমি গণনা করে দেখিনি এবং এটা প্রয়োজন মনে করি আপনাদের থেকে স্পষ্ট হয়ে যাবে। ভাইয়াকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ভাই প্রশ্ন করবেন যে আমি বলেছি যে শিখের গুণা মাফ করে না, আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহ চার আয় আমার 48 জন আয় তোলো যে আল্লাহ তাদের শিখের গুণা ক্ষমা করে না। অবশ্য কাজিরা কেন আমি বলি যে কাজিরা কেন আমার প্রাথমিক ক্ষমা করে না, আমি বলেছি শিখের গুণা ক্ষমা করে না। আর এখানে তো দেখি তোলা বেতা 94 আয় নম্বর 48 জন আয় তোলোতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বিভিন্ন মুসলিম ভাইরা বিভিন্ন রকমের কাজিরা গুণা করছে এবং শিখের মতো গুণা করছে, যেমন অনেকে মাঝারে যাচ্ছে বা অনেকে এক্ষেত্রে হচ্ছে, যদি কোন ব্যক্তি মানে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি কোন ব্যক্তি শিরক অবস্থায় মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। এখন থাকবে যে যদি এরকম মুসলিম ব্যক্তিরা যারা হয়তো পুরো বলছে যে মানে ভুল আমল করে এসেছে, তাহলে এটা তাদের ক্ষমা হবে কি হবে না? যদি কোন ব্যক্তি এমন আমার বলছেন সাথে বলছেন যদি কোন ব্যক্তি বাদ করতে চলেছে দোবা করে, এবং দোবার মানে এরকম না আমরা বুঝি দোবা মানে 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 দোবা মানে হচ্ছে ফিরে আসা, মানে যে কাজ আমি করছিলাম সে কাজ আমি আর করবো না, আমি আজকে থেকে তোমার করলাম ফিরে আসলাম আর না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। বরং
এমন কোন ব্যক্তি যেটা ইসলাম থেকে বেরিয়ে আছে, সে ঠিক করছিল আরো অনেক কিছু কাজ করছিল, আর যদি সে ইসলাম গ্রহণ করে, ইসলামে যদি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ফেসালি দিয়েছে, তাদের আল্লাহ ওদের পাপ পরিবর্তন করে দেবেন পুণ্যের দ্বারা। আল্লাহ তাআলা বলছেন যদি কোন মানুষ একেবারে অনাহারে লিপ্ত ছিল, শিরকের মতো আরো যা কিছু, কিন্তু সে ইমান এনেছে, তওবা করেছে, মানে ফিরে এসেছে, ইমান এনেছে, সব কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার পাপ গুলোকে কি করা হবে, শুধু মাফ করা হবে, নেকি করা হবে, বরং পাপ গুলোকে নেকিকে বলতে দেওয়া হবে। সুতরাং এটা খুবই স্পষ্ট, যদি কেউ কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কিছু করছেন এবং পরিশ্রমী কাজ করছেন, তার ফিরে আসার বেঁচে থাকা পর্যন্ত তার ফিরে আসার সময় রয়েছে। সুতরাং সে যদি ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। আপনি ভয়াতে পূর্বে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা সত্য দিকে আসার চেষ্টা করছি, আমরা অপায় সাগরে যাওয়াচ্ছি, যদি কেউ সত্য দিকে আসতে চায়, যদি কেউ সত্য দিকে আসতে চায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা তাকে পরবর্তী জানাই। ভাই প্রশ্ন করলেন যে আমরা বিভিন্ন যেমন ব্যাংকের সুদ থেকে এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো সে আমাদেরকে বাধা দিচ্ছে, অথবা আর চাইছে সেগুলো দেখতে চাই, কিন্তু সমস্যা সেই সমস্যার কারণে আমরা সেটাকে বেঁচে থাকতে পারছি না। এখানে তার যে সমাধান রয়েছে, কিন্তু আমি কয়েকটা পয়েন্ট মূল পয়েন্ট বলব। ধরুন তর্কের খাতে মেনে নেওয়া হচ্ছে, তর্কের খাতে আমি মেনে নিচ্ছি যে আপনি ওটা দিয়ে বাঁচতে পারছেন না, একেবারে অনেক চেষ্টা করছেন, প্রথম কথা হচ্ছে আপনাকে আরো চেষ্টা করতে হবে, জানতে হবে কিভাবে বাঁচা যায়, এর জন্য আলোচনার প্রয়োজন আছে, প্রয়োজন আছে অনেক, জানতে হবে, তারপর আপনি বাঁচতে পারবেন, এটা অস্ত্র আছে, এটা সম্ভব। কিন্তু তর্কের খাতিরে যদি আমি মেনে নিই যে আমি বাঁচতে পারছেন না, আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়েদা নম্বর 5 আয়াত নম্বর 23, সূরা আনআম নম্বর 6 আয়াত নম্বর 45, সূরা নাহল নম্বর 16 আয়াত নম্বর 115 তে যে কিছু হারাম জিনিসের কথা বলা হয়েছে, যে কুকুরের মাংস, রক্ত, মদ, এগুলো হারাম। তারপরে বলা হচ্ছে যদি তোমরা নিরুপায় হয়ে পড়ো তাহলে এটা তোমাদের গুণা নেই। কিন্তু ভাই কথা এখানে শেষ নয়, এখন ধরুন যে আপনার কাছে এমন কোনো ব্যক্তি আছে যাকে আপনি কাজে রেখেছেন, আপনি যাকে কাজে রেখেছেন মুনিস বা আপনার হয়তো কর্মচারী, তাকে আপনি কাজে করবেন, তাকে বেশ কিছু কাজ দিয়েছেন, তার মধ্যে একটা কাজ দিয়েছেন যে ওই পাথরটা ওখান থেকে সরিয়ে ওখানে নিয়ে যাও। তারপরে ও বললো আপনাকে সন্ধ্যাবেলায় এসে, আপনি বলেছেন যে আপনার পাথরটা সরিয়েছ, আপনি বল, ও বলছে যে পাথরটা এত ভারী যে পাথরটা সরানো আমার পক্ষে সম্ভব হয়নি। আপনাকে বলেন ঠিক আছে, পাথরটা যেমন তোমার পক্ষে সম্ভব হয়নি কারণ তোমার মাফ করলাম, কিন্তু আরো যে তোমার দায়িত্ব ছিল সেগুলো পালন করেছ, যেগুলো তোমার পক্ষে সম্ভব ছিল। যদি সে বলে যে না আমি সেগুলো পালন করি, আপনার কি করবে ভাই, ক্ষমা করবেন? যদি সে বাকি কাজগুলো যদি পালন করেছে কিন্তু পাথর করাতে পারেনি, সেটা তার সম্পর্কের বাইরে ছিল, তাহলে সেটা আলাদা প্রসঙ্গে আপনি ক্ষমা করবেন তাকে, কিন্তু ওই কাজগুলো যদি না করে। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা হাসান সূরা হাসান সূরা আয়াতের সাথে যখন তোমাদের যা দেয় তুমি পাথরা গ্রহণ করো এবং যা হলো তোমাদের নিষেধ করে তা দিয়ে তোমরা বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ পাথরের কঠোর। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুখারী কিতাবুল লিবাসে যে তোমরা মুশরিকদের উল্টো করো, দাড়ি ছেড়ে দাও, মুখ কেটে করো, তাহলে ভাই যদি আপনাকে প্রশ্ন করে আপনার তোমার হওয়া তাহলে ঠিক আছে, তুমি এটা মানতে পারো, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু দাড়ি তুমি ছাড়োনি কেন, এটা তোমাকে কোন বাড়ানো, ভারত সরকার বলেছিল যে দাড়ি না কাটলে তোমাকে অ্যারেস্ট করা হবে, আর্থিক করা হবে, যদি এইরকম ভাই প্রশ্ন আসে তাহলে বিপদে পড়ে যাবে। সুতরাং যেগুলো সবাই মানুষ মানতে পারে সেগুলো তখন তোমাকে মানুষ তাহলে আল্লাহকে বলতে পারো, আল্লাহ ইসলাম আমার পক্ষে সম্ভব ছিল, আমি মেনে চলেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলাম আমার পক্ষে কঠিন ছিল, আল্লাহ তোমার অবশ্যই ক্ষমা করবে। সুতরাং আজকে আমরা বিভিন্ন বাহানা না দেখিয়ে যেগুলো সহজে করতে পারবো সেগুলো আমরা করবো, তারপরে যেগুলো কঠিন তারপরে সেগুলো আমরা চেষ্টা করবো, সেগুলোর জন্য পরামর্শ করবো। আপনাদের জন্য ভাই কিছু প্রশ্ন করেছেন, তার আগে সমস্ত দুটি কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আজকে যে আমরা বিভিন্ন প্লাস্টিকের টুপি এবং তারপরে ডালিগুলো সেই রকম সঠিক নয়, এ সম্পর্কে আমরা একটা লিটারেল ইন্টারনেটে পাবেন।
কোরআনকে অনেক জায়গায় কোরআন মানি করেছেন, কোরআনের আরো অন্য নাম বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা। আজকে আমরা পবিত্র কোরআনের নামটা আল্লাহ সুবহান ওয়া তাআলা যে নামটা কোরআন মানি, আরো অন্য নাম আছে সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের তৈরি করা নাম দিলাম কুরআন শরীফ, হাদিস শরীফ, মাক্কা শরীফ, কাবা শরীফ, কোরআন শরীফ। সুতরাং এটা থেকে আমাদের বিরত থাকা উচিত, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা নাম সেই নাম দিয়ে ডাকা উচিত, সে নাম বলা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়েরটা মূল প্রশ্ন হচ্ছে যে কোরআনের অনুবাদ করা, হাদিসের অনুবাদ করা, এটা ঐতিহাসিকভাবে ভুল। এখন এটা দুটা কারণ হতে পারে, দুটা অর্থ হতে পারে। যে অনুবাদ করতে গিয়ে কেউ ভুল করেছে এটা একটা অর্থ হতে পারে, আর একটা অর্থ হতে পারে যে অনুবাদ করাই যাবে না এটা একটা ভুল। এখন মুফতি সাহেব কি বলেছে আমাদেরকে কয়েক স্পষ্ট, আপনি যদি জানেন তাহলে বলেন। যে আমি প্রত্যেক রসুলকে তার প্রজাতির ভাষা আমি করে পাঠিয়েছি, আল্লাহ বলছে আমি কোরআনকে এই জন্য আরবি ভাষায় পাঠিয়েছি যাতে তারা বুঝতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে নবী রাসূলগণ আপন আপন জাতির কাছে এসেছিলেন তাদের ভাষা নিয়ে, তাদের যে ভাষা ছিল কোরআন কেমন এই জন্য তোমাদের কাছে পাঠিয়েছি আরবি ভাষাতে যাতে তারা বুঝতে পারো। আল্লাহ বলছেন এই জন্য পাঠিয়েছি বুঝতে পারো। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আল্লাহ তালা বলছে কোরআনের আয়াত কি স্পষ্ট ভাবে যে আল্লাহ তালা বলছেন কোরআনকে এই জন্য আরবি ভাষা পাঠিয়েছি যাতে তারা বুঝতে পারো, আপনি কি বুঝতে পারেন? আপনি কি বলবেন? না। তাহলে কি বলবেন আপনি, আল্লাহ ভুল বলছেন না ব্যাপারটা অন্যরকম কিছু আছে? এখানে যে বিষয় যেটা হচ্ছে যে সেইখানে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল সেখানকার লোকের মাতৃভাষা ছিল আরবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরবি ভাষাতে কোরআন এই জন্য পারে যেখানে যারা তারা বুঝতে পারে। এবার আমরা যারা অনারব লোক আমাদের মাতৃভাষা তো আরবি নয়, এই জন্য আমাদের যেমন একটা হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে অন্য একটা ভাষা শিখতে তাদের বুঝানোর জন্য হাত শিখতে বলেছেন, তাই অনুবাদের কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল। এবং আল্লাহ আল্লাহ সুবহান বলছে যে কেমন দিন আল্লাহ সুবহান সঙ্গে মানুষ কথা বলবে, তো এর মধ্যে দু ভাষা কোনো থাকবে না, মানে অনুবাদও থাকবে না, ডাইরেক্ট কথা বলবে, দু ভাষা থাকবে না, তাহলে দু ভাষিত প্রমাণ হচ্ছে। এখন মাতৃভাষায় কোরআন আপনাকে যদি না বুঝানো হয় আপনি কি বুঝবেন? কোরআন কি দাবি করার জন্য এসেছে? কোরআন উর্দু আপনার বাড়িতে পড়ার জন্য, চারিটা করার জন্য কোরআন এসেছে, মিলন মাহফিল করার জন্য কোরআন এসেছে? আমাদের মতো মৌলবীরা এই কোরআনটাকে নিয়ে যাবতীয় শুরু করে দিয়েছি, আর আপনার মতো সাধারণ লোক, আপনার মতো সাধারণ লোককে যদি না বুঝায় যে কোরআন অনুবাদ করাটাই হচ্ছে ভুল, তা নাহলে আমাদের কাউ করে চলবে না। কোরআনকে আপনাদের থেকে বোঝাবো যে অনুবাদ ঠিক হয় অনুবাদ করতে হবে না, করুন নম্বরে তোমাদের জানার দরকার নেই আপনাদের যথেষ্ট, তাহলে তো আমার ব্যবস্থা চলবে, তাদের দিতে পারবো, মিলাদ মাহফিল করতে পারবো, আর চালিশা থেকে শুরু করে আপনার বাড়ির বলো আর দোকান বলো সব কিছু করতে পারবো, আমার পকেটে গরম হবে আর পেটে গরম হবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমাদের মতো কিছু মন্ত্রী আর মন্ত্রীদের এই তো হচ্ছে অবস্থা। সুতরাং আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বাংলা বলছেন যে কোরআন আমি এই জন্য তোমাদের কাছে পাঠিয়েছি, কোরআন আমি সহজ করে দিয়েছি যাদের কাছে আমাদের উপদেশ গ্রহণ করতে পারো, কোরআন সহজ, সুতরাং তাদেরকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি মাতৃভাষাতে আপনার ভাষাতে যতক্ষণ পর্যন্ত কোরআনকে বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে উপদেশ গ্রহণ করা সম্ভব নয়। আমাদের কাছে যদি কোনো চিঠি আছে বা কোনো তথ্য আছে যেটা আমাদের মাতৃভাষার বাইরে হতে পারে, ইংরেজি ভাষাতে এসছে কিন্তু আমি এটাই সমঝাই না, আমার কোনো বন্ধু হয়তো চিঠি পাঠিয়েছে ইংরেজি ভাষাতে কিন্তু হয়তো আমি ইংরেজি ভাষা জানি না, তখন আমরা কি করি সেটাকে দেখার জন্য কোনো ভাইয়ের কাছে যাই যে ইংরেজি জানে, তাই বলি ভাই কি পাঠিয়েছে দেখুন তো, ঠিক আমার মনলাভ করে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে জীবনযাপন করবে, তার জন্য কোরআন মাঝে পাঠিয়েছে, এই পবিত্র কোরআন আমরা কিভাবে চলাফেরা করবো তার জন্য পাঠিয়েছে।
এই মোবাইল যেমন আপনি কিনেন, এই মোবাইলের সাথে একটা বই দেওয়া হয়, কিভাবে আপনি ব্যবহার করবেন, কোন দিকে কি কাজ হয়, সমস্ত সুতর্ক জানা থাকে। যদি সেটা আপনার মাতৃভাষা না থাকে তাহলে আপনি কি করে বুঝবেন? পবিত্র আমাদের জীবন বিধান, মানুষ হচ্ছে সব থেকে ক্রেডিটার ম্যাচিন, মানুষ হচ্ছে সব থেকে মুশকিল ম্যাচিন, মানুষ কিভাবে চলবে তার জন্য আল্লাহ করেছেন। এই পবিত্র কোরআন যদি আমরা না বুঝি তাহলে কিভাবে আমরা চলাফেরা করবো? আমাদেরকে ভুল পথে কোনো উপায় নেই। সুতরাং যাদের স্বাস্থ্য বৃদ্ধি করার ব্যাপার থাকবে, পেট গরম আর পকেট গরম, তারা আপনাকে এইরকম ভুল ভাল করা শুনিয়ে আপনাকে কোরআন বুঝা থেকে দূরে রাখবে। আপনাকে এই স্পষ্ট হয়েছে। এগুলো কি এক একটা মাঝাব, এক এক যেরকম মাঝাব তো আছে চারটে, তারপরে এখন ধরুন কোরবা দেওয়ান আর আরো দেখা আছে আর চলছে, তা এদের জন্য কি এক একটা আলাদা আলাদা পাঠ আছে না তো একটাই? নাহলে দেখুন, আমি এখান থেকে একটা বই নিয়ে গেছিলাম ফাজাল আমার, তা আমার ওখানে দেহবন্দি মসজিদ, ওখানে ফাজাল আর মুনতাখাব বলে কিছু বই আছে, কিছু জামাত সম্পর্কে শিকার করেছে, তা আমি বইটা লেখা আছে মনে হয় নাসিরুদ্দিন আলবানি মনে হয়, আমি জানতাম না ওনার ইংলিশে ভাই, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি প্রশ্ন করে দিয়ে চারটা মাঝাব আছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া একটা মাঝাব পাঠিয়েছেন, মাঝাব একটা, চারটা মাঝাব নয়। আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ নিকট একমাত্র দিন, একমাত্র মাঝহাব হচ্ছে ইসলাম। এছাড়া বলতে গেলে পবিত্র কোরআন আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 17, কেউ ইসলাম ছাড়া অন্য কোন মাঝহাব গ্রহণ করলে তা কখনোই কবুল করা হবে না, বরং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো ভাই মাঝাব হচ্ছে একটা, মাঝাব চারটা নয়, মাঝাব হচ্ছে একটা। যদি আপনি চারটা বলেন আল্লাহ তোমার আয়ের একটি কবে যাবে তোমরা সবাই মিলে আল্লাহ কে দৃঢ়ভাবে ধরো এবং ধরো তাদের বিরক্ত হয়ে যাব না। মাঝাব হচ্ছে একটাই আর সেটা হচ্ছে ইসলাম, আর ইমাম হচ্ছে একজনই, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মানতেই হবে, ইমাম মানা খরচ, মোহাম্মদ রাসূলুল্লাহ ইমাম মানতেই হবে, মাঝহাব মানা খরচ অর্থাৎ ইসলাম মানা খরচ। যদি কেউ এই মাঝহাব ইসলাম না মানে তাহলে তো জানা যেতে পারবে না। ভাই প্রশ্ন এটা হচ্ছে যে ফাজাইল আমল এখান থেকে আপনি নিয়ে গিয়েছেন, যেটা আসলে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি লিখেন, যেগুলি তাহাদিস করেছেন, উনি একজন বড় মাপের একজন মানে মহাদ্দিক আলেম, যিনি তাহাদিস করতে পারেন, হাদিস তিনি আলাদা করতে পারেন, এরকম তিনি একজন গবেষক আলেম, তিনি ওটাকে শহীদ দিয়ে আলাদা করেছেন। এখন থাকলো যে তাবলিগি জামাতের যে ফাজাইল আমল, সেই ফাজাইল আমল আপনি দেখেছেন। আমি শুধু সেখান থেকে একটা ঘটনা পেশ করছি, তারপরে আপনার যে মূল প্রশ্ন ছিল আকিদা কাকে বলে, আকিদা হচ্ছে মনের বিশ্বাস। যেমন ধরুন উদাহরণ করুন আল্লাহ কোথায় আছে, অনেক মানুষই আছে যারা মনে করে আল্লাহ সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরীর নম্বর 20 আয়াত নম্বর 5 বলছে আল্লাহ হচ্ছে মানে সপ্তম আসমানের উপর আসতে আছেন। আল্লাহ নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়, তিনি বললেন উপরে, বলছে আমি কে, আপনি আল্লাহর নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই যে মনের বিশ্বাস, এই বিশ্বাসকে বলা হয় আকীদা। ফাজাইল আমল যেটা তাবলীগ আমাদের ফাজাইল আমল, যদি আপনারা পড়েন ফাজাইল আমল প্রথম খণ্ড হেদায়েতে সাহাবা, বিষয় হচ্ছে হযরত এটা জোয়াই নবী আলাইহিস রক্ত পান করা, সেখানে লিখছেন একটি হাদিস পেশ করেছে, একটি জয়ীফ হাদিস পেশ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিঙ্গা লাগাইলেন এবং সেখান থেকে কিছু খারাপ রক্ত বের হলো, আর ইবনে জোবায়ের রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন যে এই রক্তটা তুমি তুলে দিয়েছো। ইবনে জোবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন সেই রক্তটা আপনি দিয়ে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন তুমি কি সেই রক্তটা তুলে দিয়েছো, কিন্তু জোবার রাদিয়াল্লাহু আনহু বলছে যে হ্যাঁ আল্লাহ তাই তুলে দিয়েছি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন কোথায় তুলেছো, বলছে আমার প্যান্টের মধ্যে, মানে আমি পান করে নিয়েছি। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তাকে জাহান্নামে আগুন ছুটেই পারবে না।
প্রশ্ন হচ্ছে এক নম্বর কথা হাদিস সহি নয়, দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চার জায়গাতে রক্ত হারাম করেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 45, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 71, চার জায়গাতে রক্তকে হারাম করেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন। লেখক বলছে সেই বইয়ের লেখক মাওলানা জাকারিয়া রহ, তিনি লিখছেন যে এটা বলেন কোনো ব্যাপার নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তই শুরু নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেচ্ছাপ পায়খানা সবই পবিত্র। নাউযু বিল্লাহ মিন যালিক, এ হচ্ছে আকীদা ফাযাইলা আমলের সব পবিত্র। যদি আপনি পড়েন সেই আবু দাউদ কিতাবু তাহারাত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পেচ্ছাপ পায়খানা করার পরে হাতটাকে পানি দিয়ে ধুচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পেচ্ছাপ পায়খানা যে পবিত্র হবে আমার সুসম কেন মাটিতে ধুচ্ছেন, এইরকম অসংখ্য কথা আমি অসংখ্য কথা লিখে আছে ফাযাইল আমলের মধ্যে। যদি আপনি পড়েন ফাযাইল আমলের দ্বিতীয় খণ্ড, সেখানে দেখবেন জরিমানার বিভিন্ন কেসটা কাহিনী লেখা রয়েছে। সেখানে বলা হচ্ছে যে একজন বুজুর্গ তিনি আল্লাহর উপস্থিতিতে দৌড়ায় গিয়ে বললেন যে আল্লাহর উপস্থিতিতে চার মাস থেকে না খেয়ে আছি, আমাকে একটু খাবার দিন, তারপরে ঘুমিয়ে গেলেন, তারপরে স্বপ্নে দেখিয়ে তাকে রুটি দেওয়া হয়েছে, আর সে রুটি খাচ্ছে, আর রুটি খেতে গেলে কিছুটা রুটি খেয়েছে, আর কিছু হাতে আমরা ওকে তার ঘুম ভেঙে গেছে, আর দেখছে বাকি রুটি তার অর্থে গেছে, এরকম চিন্তা কালী করে লিখা আছে। যদি বয়স ফাজাইলে আমাদের ফাজাইলে নামাজ, তাহলে দেখবেন সেখানে লেখা আছে একজন উপযোগ প্রত্যেক দিন 300 টাকা করে সলাপাদাই করতেন, একজন উপযোগ প্রত্যেক দিন 500 টাকা করে করতেন, একজনের কথা লিখা গেছে প্রত্যেক দিন 1000 টাকা করে সলাপাদাই করে নামাজ করতেন। একটা মানুষের 1000 রাকাত একদিনের 24 ঘন্টা সম্ভব, তার বিভিন্ন কাজ আছে তো সম্ভবই নয়, কোনোভাবেই সম্ভব নয় 1000 রাকাত, আর যদি সম্ভব হয় তাহলে সেই রকম ভাবে হবে। আপনাদের গ্রামে ভিত্তি বুঝেন তো, আপনারা ভিত্তি বুঝেন, ভিত্তিতে কেমন পাহাড়ে খাটা খাট খাটা খাট শুরু করে, তাহলে বুঝতে হবে সেই বুঝে তো যেরকম ভিত্তি খাটা খাট খাটা খাট মানে পাহাড় থেকে চিন্তা করে সেরকম সেই বুঝে খাটা খাট চিন্তা দিয়ে আরম্ভ করে সেই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না যদি শুরু সিজ যায় যায় মানে ভিত্তির মতো। তারপরে বলছে ফাজাইল আমাদের যে আমাদেরকে অবশ্যই বুজুর্গ দিনের মতো করে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহর কসম কি বলবেন সবটুকু আমার ভাই তুমি ইউজ করলি, তবে সেই মতো সবাই নামাজ করো, সেই মতো নামাজ করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আর খাবেন আমার কি বলছে যে বুজুরা বুঝে গেলে 1000 টাকা করে নামাজ পড়বেন, আর আমাদেরকে এইরকম ভাবে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এ হচ্ছে খাবেন আমাদের অবস্থা, আর তাদের চিতাকে পূর্ণ করার জন্য সেই খাবেন আমল কোরআন এবং হাদিস যে লিখা হয়েছে তারপরে সেটা তাদের করে সেই দলিলগুলো আলাদা করা হয়েছে। আল্লাহ মানে সুরেশ আলবানি সেইগুলোকে আলাদা আলাদা করে দিয়েছেন, কোনটা হাদিস সেই, কোনটা জয়ী, কোনটা সেই, কোনটা ভুল, সেটাকে চিহ্নিত করে দিয়েছেন। এই হচ্ছে আকিদা, আকিদা হচ্ছে মনের বিশ্বাস। আকিদা যদি ভুল থাকে, আকিদা যদি খারাপ থাকে, আমল করে লাভ হবে না। আকিদা আপনাকে আগে সঠিক করতে হবে, তারপরে আমল করলে আমল কাজ আসবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নাসিরুদ্দিন আলবানি কে এবং তার যোগ্যতা কি, একটা বিষয় আমি তার আগে বলি, একটা বিষয় স্পষ্ট ভাবে মনে রাখা দরকার, তার কারণ যদি আমি এখানে আল্লাহ নাসিরুদ্দিন আলবানি সম্পর্কে কিছু আলোচনা করি তাহলে অনেকে মনে করবেন যে অনেক মানুষ আছে যারা ইমাম আবু হানিফার অনুসার অনুসারী, যারা ইমাম আবু হানিফার তরিকা প্রচার করে, অনেক মানুষ আছে যারা ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বাল, ইমাম কাদির মানে মতামত পথমত প্রচার করে, সেই জন্য এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ নাসিরুদ্দিন আলবানির পথ মত প্রচার করছে। প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সামনে আগে বলেছি পবিত্র কোরআন লেখা হিসেবে আহজাব প্রথম ত্রিশ আয়াত নম্বর লেখা যে কান লেখা কিন্তু রসুল্লাহ ইসলাম ঘটনা, তোমাদের জন্য রসুল্লাহ মধ্যে রয়েছে তোমার আমাদের মডেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নাসির জানবাই নয়, ইমাম আবু হানিফা নয়, ইমাম মালিক নন, ইমাম শাফি নন, ইমাম আর কেউ নয়, আমাদের মডেল হচ্ছে, আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যদি
আমরা কোন ব্যক্তি কোন মহাদেশ সে কোন এমন কোন কথা দেখি যে কোরআন এবং সুন্নাহ খেলাফ হতে পারে, সে মিডিয়া থেকে পড়েনি, মিসটেক হয়েছে, স্লিপ হয়ে গিয়েছে, কিংবা হয়তো অজানা কারণে হয়ে গিয়েছে, আমরা সেটাকে সেই বাইকের কথা সম্মানের সাথে ছেড়ে দেবো, তাহলে গালি দেবো না, তার বদনাম করবো না। তিনি একজন মুস্তাহিল আলেম, ইমাম আবু হানিফা একজন মুস্তাহিল আলেম, একজন ইমাম সাদেক মুস্তাহিল আলেম, তারা বড় আলেম, তাদের তারা ভুল হতে পারে, যেমন মোহাম্মদ সাল্লাম তারা ভুল হয়েছে, আবু হানিফা সাল্লামে তারা ভুল হয়েছে, তাদের ভুলটাকে আমরা সম্মানের সাথে ছেড়ে দেবো। যদি এমন কোন ব্যক্তির কথা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায় সঠিক হয়, সে ব্যক্তি হয়তো একদম ভুল ব্যক্তি হতে পারে অমুসলিম, কিন্তু কথা বলেছে এটা কোরআন এবং হাদিস অনুযায়ী, এটা আমরা মেনে নেব, তার প্রমাণ সহিহ বুখারী। উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন যাকাতের কিতাবের মাল যোগাচ্ছেন, আর ওই অবস্থাতে শয়তান আসছে যাকাতের মাল, যাকাতের কিতাবের মাল চুরি করার জন্য, আপনারা হয়তো ঘটনা জানেন, এইরকম ভাবে প্রথম দিয়ে চুরি করছে, সে কখন তাতে আর আসতো না, এরকম ভাবে আপনার ঘটনা আছে, তারপরে তৃতীয় দিন বলছে যে ও আলাদাই ঘুরে ফেলছেন, বলছে আজকে তো আমি ছাড়বো না, আজকে তো আমাদের নিয়ে যাবো, সেই শয়তান কি করলো, বলছে তুমি যে আজকে আমার সেবা, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো, যে কি শিখাবে, খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি, তুই আমার সাথে খাতে রাখবে, সেটা শিখাও, তাকে আয়াতুল কুরসি শিখানো হলো, আয়াতুল কুরসি শিখানো হলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি ব্যাপার, চোরের খবর কি, জালালুন এসো, তো এই ঘটনা এই শিখে দিয়ে গেছে, সে ভীষণ মিথ্যাবাদী, তিনি একটা কথা বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়ে দিলেন, আর তুমি জানো সেই যে কয়কাল, তাহলে কি প্রমাণ হলো, কোন কয়কালের কথা আলাদা বলছেন, পবিত্র গ্রন্থ পাঠে আপনার দুই আয়াত দুটো আছে, ইয়া ইবাদাল যিনা আমানু কোন শিক্ষিত লেখা আমা সেই মান্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের বড় বড় অনুসরণ করো না, কেননা সে মধ্যে তোমাদের প্রকাশ্য শত্রু, সবচাইতে বড় শত্রু শয়তান, প্রকাশ্য শত্রু শয়তান, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ তখন শয়তানের কথা নিয়ে দিলেন, কেন তার কথা সবই ওই কথা পরিচিত তাই, আমাদের আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি শয়তানের কথা হয়, কাফেরের কথা হয়, হিন্দুদের কথা হয়, খ্রিস্টানের কথা হয়, আমার কিন্তু আপত্তি নেই, যদি কোরআন হাদিস সম্মত হয় তো, আর কোরআন হাদিসের খেলাফ যদি কোনো আলবানি হোক, আর ইমাম আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, তাবি হোক, আর কেউ হোক, যদি তাদের কথা ভুল করে কোরআন হাদিসের খেলাফ হয়ে যায়, সম্মানের সাথে আমরা তার কাছে ছেড়ে দেব, আর যদি কেউ প্রকৃত পক্ষে ইমাম আবু হানিফার অনুসারী হতে চান, ইমাম আবু হানিফা বলেছেন তার গ্রন্থ রব্বুল মুহতারে যে সহিহ হাদিস যখন পাবে সেটা আমার মাথা বলে গণ্য হবে, যদি এমন কোন কথা পাও আমার কথা সহিহের সঙ্গে খেলা হয়ে গেছে, তাহলে আমার কথাকে ছেড়ে ফেলে দেবে, সেই সহিহের কথাকে তোমরা গ্রহণ করবে, তাহলে ইমাম আবু হানিফার মাথা বলছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করছে এবং সত্যের দিকে আসছে তারাই আসলে প্রকৃত হানাফি। সেজন্য আমি বলি, অনেকে বলে যে ভাই আমরা হানাফি, এখন পর্যন্ত আমি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে ঘুরেছি, এখন পর্যন্ত আমি আমার নজরে কোনো হানাফি পড়েনি, যারা দাবি করে তারা হানাফি আমার নজরে পড়েনি, হয়তো দেওবন্দি না, হয়তো ব্রেলি না, হয়তো কুরকুরা বা আর কিছু, কিন্তু খাঁটি হানাই পড়েনি আমার নজরে যে দাবি করছি, এই জন্য আমি নিজেকে গর্বের সাথে বলি আমি একজন খাঁটি হানাফি, তার কারণ হচ্ছে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করি। ইমাম আবু হানিফা সেটাই বলেছেন যে সহিহ হাদিস কে আমার কথা ছেড়ে দিও, জেনে রাখিও, সেটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং কোরআন হাদিসের মোকাবিলায় আমরা কাউকে প্রাধান্য দিতে চাইছি না। আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি হচ্ছেন একজন বিশাল মহাপণ্ডিত ব্যক্তি, যিনি আসমাউর রিজাল ছাত্র হয়ে তিনি গভীর জ্ঞান অর্জন করেছেন, তার বিভিন্ন বইয়ের পুস্তকগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন তার জ্ঞানের সীমানা, বুঝতে পারবেন কত জ্ঞানিত, কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ পাঠাবেন, যে দিন ইসলামকে সংস্কার করে বিভিন্ন ধাইরাকে শুকিয়ে দিয়েছে তার মধ্যে, সেগুলোকে কাফের সংস্কার করে এরকম ডাকতে পাঠাবেন। কয়েকশো বছর পরে আল্লাহ রাসূলকে আল্লাহকে জন্ম নিয়েছেন, এবং
সেই ব্যক্তি বিশাল ইসলামের খিদমত হয়ে গেছে। আজকে যে আমরা আবু দাউদ করছি, তিরমিজি করছি, নাসাই করছি, ইবনে মাজাহ করছি, বুখারী মুসলিম বাদ দিয়ে সব আজকে গ্রন্থ করেছে জাল হাদিসে এই সাব্যস্ত আছে। এমন একটা সময় যে আমরা কোনো জাদের পাশে ছাড়া আমরা সাধারণভাবে করতাম, আর দেখলাম আমাদের মোবাইলে ঢুকলো জাল দিয়ে সাথে কি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লামা নাসিরুল আলবানি মাধ্যম দিয়ে সেই হাদিসগুলোকে তাহকিক করেছেন। আমাদের কাছে এখন এসে যে তাহকিক আবু দাউদ সহি জয়ী, তাহকিক এটি মিথি সহি জয়ী, আপনি যখন পড়বেন তিরমিজি পড়বেন আবু দাউদ পড়বেন মিথ্যা পড়বেন, তখন আপনি হাদিসগুলোর দিকে লিখা রাখবেন এই হাদিস সহি, এই হাদিস সহি, এই হাদিস হাসান, এই হাদিস আর কিছু সমস্ত কিছু হুকুম লাগাতে পারে। আপনি সুইচ কথায় বুঝে গেলেন যে এই হাদিস চলার যোগ্য আর এই হাদিস চলার যোগ্য নয়। সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর দ্বারা কাজ নিয়েছেন। এবার আল্লামা নাসিরুদ্দিন আলবানীর বিরোধিতা তারাই করছে যাদের পেটে আঘাত লাগছে, যাদের পকেটে আঘাত লাগছে, তাদের নাসিরুদ্দিন আলবানীর বিরোধিতা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। আশা করি স্পষ্ট হয়েছে। ভাই আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যারা জেনারেল শিক্ষিত মানুষ তারা আমরা ইসলামের দাওয়া দিতে পারি না, এটা খুবই একটা প্রশ্ন। এখানে যে একটা বিষয়, ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে, ইসলামের দাওয়াত দেওয়া খরচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান নম্বর 3 আয়াত নম্বর 110-এ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, উকিজাতিন নাস, মানব জাতির জন্য তোমার আবির্ভাব হয়েছে, তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎকাজ নিষেধ করবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অসৎকাজ নিষেধ করবে, অতঃপর আল্লাহ এবং আল্লাহ নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন মুসলিমদের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের সমগ্র মানব জাতির জন্য, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ। ভালো সব থেকে ভালো কাজ, সব থেকে ভালো কাজ হচ্ছে পবিত্র কুরআন এবং সুন্নাহর কথা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বুখারীর মধ্যে, বাল্লিগনি ওয়াল আয়াত, একটি বাক্য হলে ওই একটি আয়াত যা থাকলে তা ওনাকে পৌঁছে দাও। আপনার কাছে যতটুকু ইলম আছে, যতটুকু জ্ঞান আছে, আপনাকে সেই অনুযায়ী আপনাকে এই দিনের দাওয়া, দিনের কথা আপনাকে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা 24 আয়াত নম্বর 28-এ, আমি তো তোমাদের কেবল মানব জাতির প্রতি সুসংবাদটা ও সদর্থাই প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না, যেহেতু এটা জানে না অধিকাংশ মানুষ, সেই জন্য আমাদেরকে এই অধিকাংশ মানুষের কাছে ইসলামের মেসেজটা, ইসলামের বার্তাটা পৌঁছে দিতে হবে, তাদেরকে এই বার্তা পৌঁছে দিতে হবে এবং তাদেরকে ডাকতে হবে ইসলামের দিকে। যার যতটুকু ইলম আছে সেই ইলম অনুযায়ী, কারণ একটা হাদিস আছে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে পাঁচটি প্রশ্ন করা ছাড়া আগে বাদে দিবেন না, তার মধ্যে একটি হচ্ছে যে তুমি ইল অনুযায়ী আমল করেছিলে কিনা। অথচ আমরা জানতে পারছি যে দাওয়াতের কাজ করা ফরজ, এটা করতেই হবে প্রত্যেক ব্যক্তির জন্য, যার যতটুকু ইলম আছে সেই অনুযায়ী। এমন ব্যাপার নয় যে আপনি একটা জানেন আর আপনার দশটা প্রশ্ন হবে, এমনটি ব্যাপার নয়। আর দাওয়াত তাবলিগ এর উপরে আমরা একটা লিখে আছে আপনার ইন্টারনেটে পাবেন, দাওয়াত তাবলিগ, সেখানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে, সেখান থেকে আপনারা ইন্টারনেটে ডাউনলোড করে আপনারা শুনতে পারেন। মূল কথা হচ্ছে যে প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য দাওয়াত করা খরচ। যদি এমন ব্যাপার থাকে সেটি হয়তো পার্সোনাল দাওয়াত করতে মুখে তার করার ক্ষতি নেই, বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে যদি এমন ব্যাপার হয়েছে কমতে কম তার পরিবারকে তো সঠিক পথে আনতে পারবে, প্রত্যেকের জন্য দাওয়াত করা খরচ বিভিন্ন নিশ্চিত বা ইচ্ছেন। ভাইয়ের প্রশ্ন যেটা ছিল যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এগুলো কি একই মাযহাবের নাকি বিভিন্ন ভাবে, এটা কি ইসলাম আল কোরআন সমগ্র মানবজাতির জন্য একটাই বিধান, জি জি, ওটাও কি না হলে আমাদের এত মধ্যে দিতে। আচ্ছা ভাইয়েরা প্রশ্ন করলে যে আল কোরআন হচ্ছে আপনি আমাদের ধরলো যে এখানে বুকে হাত দেওয়ার ব্যাপারে এক দেওবন্দি আলোচনা বুঝে ছিল যে আমাদের এখানে তিনটে গায়ের মোকালিক প্রশ্ন করছে, যে মানে সেই যে লেখক যিনি বুখারী তিনি পড়ে আর কি ভদ্র তিনি লিখেছে যে বলছে যে আমি মানে ছটা হাতি সাথে নিচে হাত দিয়ে বাধা আর মানে বুকে হাত দেওয়া তিনটে, তা উনি বললো যে এইটা আরো বেশি কেউ মানে তিনটে দেখিয়েছে যে জয় থাকে বুকে হাত দেওয়া, তা বলছে 1,00,000 টাকা পুরস্কার থাকলো। ঠিক আছে, তাই তিনি বলছে এত বিভেদ। ভাই প্রশ্ন যেটা করলেন যে পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য, তাহলে কি হাতগুলো সমগ্র মানব জাতির জন্য? এখানে যে বলছিল যেটা হচ্ছে যে হাদিসটা কি, হাদিসটা হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ, পবিত্র কোরআনের হাদিসটা হচ্ছে ব্যাখ্যা। তাহলে আপনি যদি পবিত্র কোরআনকে যদি বুঝতে চান, তাহলে
বুঝতে হবে যে এই সম্পর্কে হাদিস কি বলছে। তাহলে হাদিস হাদিস কাকে বলে? আল্লাহ রাসূলের কর্মা কর্ম ও মনসমর্থনকে হাদিস বলা হয়। সেটা যে কোনো হাদিসের কিতাবে থাক না কেন, বুখারি ইমাম বুখারি ছয় লাখ হাদিসের হাফেজ, তিনি মাত্র সাড়ে চার হাজার হাদিস সহি বুখারিতে সহি সহি গুলো তিনি ওখানে ইসলাম দিয়েছেন। ইমাম মুসলিম চার লাখ হাদিসের হাফেজ, তিনি সহি সহি হাদিস গুলো সেখানে ইসলাম দিয়েছেন। ইমাম আহমদ হাম্মাম, তিনি দশ লাখ হাদিসের হাফেজ, তিনি সহি জরিফ যা সমস্ত কিছু মিলিয়ে প্রায় তিরিশ হাজারেরও বেশি মুক্তাদের আহমদের তিনি উল্লেখ করেছেন। ইমাম আহমদ হাম্মাম বলছেন যে আমি শুধু জরিফ হাদিস গুলো তিন লাখ মুক্ত করেছি। কি বলছেন? জরিফ হাদিস গুলো তিন লাখ। আপনাকে হয়তো কোনো লোক বলবে জরিফ পেয়ে গেলাম মানে জরিফ হাদিস চলবে, কেন ইমাম আহমদ হাম্মাম তিন লাখ হাদিস জরিফ হাদিস মুক্ত করেছেন। তারপর এখানে শেষ নয়, আরো বলছে ইমাম আহমদ যে আমি এই জন্য মুখস্থ করেছি যে আমি না জানি তাই জৈব হাদিসের উপরে আমল করে বসবো। তার মানে জৈব হাদিস থেকে বাঁচার জন্য ইমাম আহমদ হাম্মাম তিন লাখ হাদিস জৈব হাদিস মুখস্থ করেছেন। এখন থাকলো ব্যাপার যেটা যে বুকের নিচে হাত বাঁধার জন্য ছটা হাত দেখেছেন আর বুকে হাত বাঁধার জন্য তিনি তিনটা হাত দেখেছেন। এখন ধরুন ভাই যে আপনাদের কোন আপনাদের গ্রামে আপনাদের গ্রামে কোন একটা কালেকশনের ব্যাপারে মানে কোন একটা তথ্য কালেকশনের জন্য আর দেখা গেল যে দশটা লোক তারা সবাই ইচ্ছুক, তারা একটা খবর বলছে। দশটা লোক সবাই জানে যে ইচ্ছুক এরা একটা খবর বলছে, আর অপোজিটে মাত্র পাঁচজন লোক বলছে সত্যবাদ, যারা একটা নির্বাচিত যারা মিথ্যা কথা বলে কোনো রেকর্ড নেই এইরকম যাচ্ছি। তাহলে এখন আপনারা কি করবেন? সেই ব্যক্তিদের কথা নেবেন নাকি সেই সত্যবাদী পাঁচজনের কথা নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ লোক অধিকাংশ লোকের সংখ্যাটা বৃদ্ধি মানে অপোজিটের সময় ক্যান্সেল করে দেবো তো সে আয়োজন করে। ঠিক আছে, আয়োজন করে ইনশাআল্লাহ।